ডক্টর শামীম আহমেদ স্যার, আপনার কাছে যেটি প্রশ্ন থাকবে যে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়েছে। আজও কিন্তু খুলনা ও রাজশাহী বিভাগে 44 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তো এর কারণ কি বলে আপনি মনে করছেন সেটি জানতে চাইব। ধন্যবাদ। আসলে সীমান্তবর্তী অঞ্চল বিভিন্ন জেলাতে এটা কিন্তু অনেক দিন ধরে মাসের উপরে চলে আসছে এবং এটা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে, আপনি সত্যি কথাই বলেছেন। এবং ওখানে যে লকডাউনটা হচ্ছে, প্রায়শই পত্রিকাতে আসছে যে এই লকডাউনটা কিন্তু যেটা আমরা পারফেক্ট একটা সিচুয়েশন চিন্তা করি সেরকম হচ্ছে না, ঢিলে ঢালা ভাবে হচ্ছে। আর সীমান্তবর্তী মানুষের মধ্যেও দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এখন পর্যন্ত যে ভয়াবহতা সেটা সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা একটু কম আছে। ওনারা ভাবছেন যে এটা হয়তো এমনি এমনি চলে যাবে বা যেটা হয় সেরকম। সুতরাং মানুষের অসচেতনতা এবং যে ভ্যারিয়েন্ট চলে এসেছে সেটা হচ্ছে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট, সেটা আমরা দেখেছি যে কি করতে পারে ভারতের বিভিন্ন স্টেটে, বিশেষ করে দিল্লিতে। সুতরাং এই স্ট্রেইনের ভয়াবহতা, মানুষের উদাসীনতা, লকডাউনের শিথিলতা, সবকিছু মিলে, আর এটা কিন্তু একদিনের বিষয় না যে মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক দিন ধরে ধীরে ধীরে চলে আসছে এবং এই আজকের এই মৃত্যু কিন্তু কয়েক সপ্তাহ ফসল। সুতরাং এখন থেকে ওই অঞ্চলের মানুষের আর একটু সচেতন হতে হবে, আর একটু মনোযোগী হতে হবে, যাতে করে পরিস্থিতি আরো ভয়াবহ দিকে না যায়। এবং এটা কিন্তু সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, আপনি দেখেন যে ঢাকার আশেপাশের জেলাগুলিতেও চলে এসেছে। সুতরাং কয়েকদিনের মধ্যে হয়তো আমরা যদি সচেতন না হই তা ঢাকাতেও ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সীমান্তবর্তী অঞ্চল, বিভিন্ন জেলা, পেরিফেরি এসবে এখনই আর একটু কঠিন ভাবে লকডাউন পালা, আর একটু সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানা, একটু ঘরে থাকা, একটু সময় দেয়া, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। সীমান্তবর্তী জেলাগুলো ছাড়াও কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে গত ঈদে কিন্তু আমাদের ঢাকামুখী মানুষজন বিভিন্ন জেলায় গন্তব্যে পৌঁছেছেন, এবারও কিন্তু সামনে আরও একটি ঈদ আসছে, তো এই ঈদে আমরা দেখব যে ঢাকা ছাড়বে অনেকে অনেক জেলায় যাবে, তো এই বিষয়টিকে আসলে পুরো বিষয়টিকে কিভাবে নিরাপত্তার আওতায় আনা যায় এটি যদি একটু আলোচনা করতেন। আসলে আমরা এমন একটা পজিশনে আছি যে দেখেন কয়েকদিন আগে একটা ঈদ, আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতি কিন্তু ঈদের উপর অনেকটা অনেকটা নির্ভর করে, কারণ এই সময় প্রচুর পরিমাণে অর্থনৈতিক লেনদেন হয়। আমাদের দেখেন সামনে যে কুরবানির ঈদ, এখানে হাজার হাজার কোটি টাকার গবাদি পশু এখানে আছে এবং এগুলি কিন্তু অনেক মানুষের উপর নির্ভরশীল। জীবন জীবিকা এই দুটার মধ্যে যে ভারসাম্য সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা কথা। আবার এটাও ঠিক যে মানুষের সমাগম হলেই কিন্তু এই ভাইরাসটা দ্রুত গতিতে অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সামনে এখন থেকে ঈদ নিয়ে প্ল্যান করতে হবে কিভাবে করে আমাদের যে এই যে বিভিন্ন কুরবানির ব্যাপারটা সেটারও একটা সুরাহা হয়, আবার খুব বেশি মানুষের মেলামেশা যেটা সেটাও যাতে না হয়, দুদিকেই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র আমি ভাইরাসের জন্য সব লকডাউন করে দিলাম তাহলে কিন্তু ইকোনমিও একসময় কলাপস করবে। এবং কিছুদিন আগে যে আমাদের ধান কাটার মৌসুম ছিল, আপনি চিন্তা করেন ওই সময়টা যদি আমরা কাজে না লাগাতে পারতাম তাহলে দেখা যেত যে একসময় আমাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। সুতরাং আমাদেরকে এখন থেকে ঈদ নিয়ে ভাবতে হবে এবং বিশেষ করে বেশি মানুষের সমাগম এগুলিকে পরিহার করতে হবে, কিভাবে স্মার্ট ওয়েতে আমরা এই গরুর হাট বা গরু ছাগল ভেড়া যাই বলেন এগুলিও বিক্রি হয়, আবার মানুষও বেশি সচল না হয় সেদিকে আমাদের একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এখনই প্রশাসনকে বসে একটা স্মার্ট ওয়ে বের করতে হবে, শেষ সময় পর্যন্ত বসে থাকলে হবে না।